সম্মানিত ভিউয়ার্স, এমএমএম এডুকেশন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি যে কিভাবে আপনারা যে কোনো সংখ্যার অর্থাৎ 2 অঙ্কের এবং 3 অঙ্কের সংখ্যার বর্গ কিভাবে একদম সহজেই ক্যালকুলেটর ছাড়া বা যেই সংখ্যা দেওয়া থাকবে সেই সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গুণ করা ব্যতীত কিভাবে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করবেন। তো আমি এখানে একটি সংখ্যা লিখে নিচ্ছি যে 23, 23-এর বর্গ। তো এরকম যদি দেওয়া থাকে তো আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আমি সেই উত্তরটি করি, তারপর বিস্তারিত আলোচনা করব। তো এখানে তিনের বর্গ 9, এখানে হবে 20 গুণন 26। তো যদি 10 দ্বারা ভাগ করি তাহলে হবে 52, এই সংখ্যাটি এখানে বসবে। অর্থাৎ অর্থাৎ লক্ষ্য করলে দেখেন যে আমরা 23 কে 23 দ্বারা গুণ না করে কিন্তু তার বর্গ পেয়েছি, অর্থাৎ 529। তো চলুন এখন যে 2 অঙ্কের যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর বর্গ কিভাবে আপনারা খুব সহজেই ক্যালকুলেটার ব্যবহার না করে কিভাবে করে নিতে পারেন সেই পদ্ধতিটি আমি বিস্তারিত আলোচনা করছি। তো আমি এখানে একটি সংখ্যা লিখছি যে সংখ্যাটির বর্গ করব এখন 54। তো এখানে দেখতে হবে যে তার দশক স্থানের সংখ্যাটি কত। তো এখানে লক্ষ্য করলে দেখা যায় যে তার দশক স্থানের সংখ্যাটি 5। তো 5 10-এ হলো 50। তো 50 যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এখানে 4 বেশি আছে। তো 4 যদি বেশি দেওয়া থাকে তাহলে আমি লিখতে পারি এরকম যে 50-এর উপর স্কোয়ার। তো এখানে কিন্তু -4, আবার যে -4 যদি 50-এর ঘরের সংখ্যা যত বেশি থাকবে তত যোগ এবং বিয়োগে লিখতে হবে। তো যেহেতু যোগ বিয়োগে 4 লিখেছি তো 4-এর বর্গ 4 4-এ হলো 16। এখানে ডান পাশে 4-এর বর্গ 4 4-এ 16 রাখতে হবে। তো এখানে যদি লক্ষ্য করেন যে 54 থেকে 4 বিয়োগ করলে হবে 50। তো এখানে 50 গুণন হয়ে যাবে 54, এর সাথে 4 যোগ করতে হবে তাহলে হয়ে যাবে 58। তো 58, যেহেতু এখানে 58 এই সংখ্যাটি এক অঙ্কের বানানোর জন্য, অর্থাৎ 1 অঙ্কের বানানোর জন্য এই 50-কে 1 অঙ্কের বানানোর জন্য 10 দ্বারা ভাগ করে দিলাম। তো 10 দ্বারা ভাগ করলে 5 গুণন 58 হয়ে যাবে। 58 দ্বারা যদি 5-কে গুণ করি তাহলে 5 8-এ 40-এ 0, হাতের 4, 5 5-এ 25 আর 4 29। তো এখানে দেখেন যে 290, এইখানে এখন আমরা যে 16 লিখেছিলাম সেই 16 দশক স্থানের যে সংখ্যাটি আছে সেই সংখ্যাটি এইখানে একক স্থানের সংখ্যার সাথে যোগ করতে হবে। তো যদি আমরা এই 1-এর সাথে 0 যোগ করি তাহলে হবে যে 2 9 0 আর 1 যোগ করলে হবে 1, আর এখানে রয়েছে 6। তো আমরা পেয়ে গেলাম যে 54-এর বর্গ 2916। তো চলুন আরও একটি এক্সাম্পল দেখে নিই। তো আমি আরও একটি সংখ্যা লিখে নিচ্ছি যেটি হলো 87-এর বর্গ। তো এই সংখ্যাটির বর্গ যদি করি এটি কিন্তু দশকের গড়ে 8 দেওয়া আছে, তার মানে 8 10-এ 80। তো 80-র চাইতে বেশি কত? 7 বেশি। তাহলে এই সংখ্যাটিকে লিখতে পারি -7 এবং +7, এভাবে কিন্তু লেখা যায়। তো 7-এর বর্গ হলো 7 7-এ 49। তো এটি কিন্তু ডান পাশে লিখে রাখতে হবে। তো এখন যদি লক্ষ্য করি যে 87 থেকে যদি 7 বিয়োগ করা হয় তাহলে হবে 80, গুণন হয়ে যাবে 87 এবং 7 যদি যোগ করি 7 8 7 14 4 8-এর 1 8-এর 9। তো এখানে এখানে কিন্তু 10 দ্বারা আবার ভাগ করে দিতে হবে, 10 দ্বারা ভাগ করলে হয়ে যাবে 94 গুণন 8। তো 94-কে 8 দ্বারা গুণ করলে 4 8 32-এর 2 হাতের 3, তো 8 9 72 73 74 75। তো এখানে হলো 752। তো আমি আগেই বলেছি যে এখানে দশকের গড়ের সংখ্যাটি এখানে এককের গড়ের সংখ্যার সাথে যোগ করতে হবে। তো যদি যোগ করি তাহলে হবে, তো এখানে 9 আছে, 9 প্রথমে লিখতে হবে, 4 8 2 যোগ করলে হয়ে যাবে 6 5-এর 5 7-এর 7। তো এই ছিল যে 2 অঙ্কের যে কোনো সংখ্যার বর্গ নির্ণয়ের পদ্ধতি। তো আমি এ পর্যায়ে আপনাদের সামনে তুলে ধরবো যে কিভাবে 3 অঙ্কের সংখ্যাগুলো যদি দেওয়া থাকে তার বর্গ কিভাবে ঠিক একই ফর্মুলার মাধ্যমে আপনারা নির্ণয় করবেন। তো আমি 3 অঙ্কের সংখ্যার বর্গ নির্ণয়ের জন্য আমি এখানে একটি সংখ্যা লিখে নিচ্ছি। তো সেই সংখ্যাটি হলো
212-এর উপরে বর্গ। তো এই সংখ্যাটি আমি করিয়ে দিচ্ছি, যেমন 212-এর উপরে স্কোয়ার, তো এখানে লিখে দিচ্ছি তাহলে হবে 212 এর বর্গ করেছি 44,944। তো এটি বিস্তারিত আলোচনা এখন আপনাদের সামনে তুলে ধরছি যে কিভাবে এই পদ্ধতির মাধ্যমে আপনারা যে কোনো তিন সংখ্যার বর্গ অর্থাৎ তিন অঙ্কের বর্গ করতে পারেন। তো আমি এখানে একটি সংখ্যা লিখে দিচ্ছি যেটি হলো 515 এর বর্গ। তো এই তিন অঙ্কের সংখ্যার ক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে কিন্তু শতকের গড়ের সংখ্যা দেওয়া আছে, সেই শতকের গড়ের সংখ্যা 5, তার সাথে 2টি শূন্য ব্যবহার করতে হবে অর্থাৎ 500 বানাতে হবে। যদি 500 বানাই তাহলে এখানে বেশি আছে 15, তো এইভাবে লিখতে পারি যে 515 এইখানে বিয়োগ 15 এইখানে যোগ 15, তো 15-র এর বর্গ হয়ে যাবে 225। তো 15-র এর বর্গ হলো 225। তো যদি এইখানে 515 থেকে 15 বিয়োগ করি তাহলে হবে 500, গুণন হয়ে যাবে 530। তো নিচে ভাগ করে দিতে হবে, পূর্বের যে দুই সংখ্যার অঙ্ক করা হয়েছে সেখানে 10 দ্বারা ভাগ করা হয়েছে, এখানে কিন্তু তিন সংখ্যার অঙ্ক করলে 100 দ্বারা ভাগ করতে হবে। তো 100 দ্বারা ভাগ করলে 00 কেটে দিলাম, তো 530-কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে হবে 500, 3 5 15, 5 7 1, 5 5 25 আর 1 26। তো এখানে যে আমরা 225 পেয়েছিলাম সেইখান থেকে শতকের গড়ের সংখ্যাটি এখানে এককের গড়ের সংখ্যার সাথে যোগ করে দিতে হবে, অর্থাৎ 0 এর সাথে 2 যোগ করতে হবে। ওইখানে যা ছিল 25 25 লিখে নিলাম, 0 এবং 2 যোগ করলে 2 হবে, তো এখানে 5 6 2। তো এখানে আমরা পেয়ে গেলাম যে 515 এর বর্গ হবে 265,225। তো এই ভিডিও, তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত তুলে ধরবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।